আসলে আপনারা আমার ইচ্ছা শুনতে চেয়েছেন, আমি চট্টগ্রাম নিয়ে কি চিন্তা করছি। প্রথমে আমি বলছি, চট্টগ্রাম ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনে এমন একটি জায়গায় আছে, পাহাড়, সমুদ্র, পর্যটন, স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে প্রতিটি এই চট্টগ্রাম নগরীর উপর দিয়ে যেতে হবে। কাজে আমরা যেটা মনে করছি, আজকে বাংলাদেশকে বাঁচানোর যে চিন্তা, বাংলাদেশ নিয়ে চিন্তা করা, কাজে চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, এটা কিন্তু মানে এখন অস্বীকার করার কোনো জো নেই। আমরা দেখেছি বাংলাদেশের জিডিপিতে তিনটি খাত এখনো পর্যন্ত তার সমস্ত কিছু ঢেলে দিচ্ছে। একটি হচ্ছে গার্মেন্টস খাত, একটি হচ্ছে মানব সম্পদ, আরেকটি হচ্ছে এগ্রিকালচার, যেটা আপনি দেখেছেন যে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সেটি এসেছে। বাট চতুর্থ আরেকটি খাত এখনো পর্যন্ত আমরা জিডিপিতে দিতে পারছি না, সে চতুর্থ খাতটা আমি মনে করি পর্যটন। যে পর্যটন শিল্পকে সামনে রেখে আজকে আমাদের সার্কভুক্ত কান্ট্রিগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে, বাট শুধুমাত্র বাংলাদেশ এন্টি অ্যাডভার্টাইজমেন্ট, জঙ্গি এইসব কথা বলে বলে আজকে আমরা আমাদের এই খাতটাকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারিনি। আমি মনে করি চট্টগ্রাম এমন একটি জায়গায় আছে, আজকে যদি আপনি যদি প্রথম যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের কোন জায়গায় আপনি যাবেন, সেটা হচ্ছে কি কক্সবাজার। আপনি কোন জায়গায় চিন্তা করবেন এরপরে? বান্দরবন। কোন জায়গায় চিন্তা করবেন? রাঙামাটি অথবা খাগড়াছড়ি। কাজে সবকিছু কিন্তু চট্টগ্রাম শহরের উপর দিয়ে যেত। কাজে আমার মনে হয় যদি আমরা চট্টগ্রাম শহরের ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করতে পারি, এটা শুধু আমার স্বার্থে নয়, এটা বাংলাদেশকে বাঁচানোর স্বার্থে সেন্ট্রাল গভর্নমেন্টকে, আমাদের যে সরকার আছে, আমাদের সম্মানিত উপদেষ্টা এখানে আছেন, উনি ইনশাআল্লাহ আমি মনে করি যদি প্রধান উপদেষ্টার সাথে কথা বলে চট্টগ্রামকে যদি বাজেট দিয়ে, এবং যে কর্মচাঞ্চল্য আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইকোনমিক জোন অ্যান্ড এনার্জি ট্রিটমেন্ট প্লান্ট, এই যে কুতুব দিয়ে মহাশকালিত হচ্ছে জাপানের সাথে কিংবা অন্যান্য কান্ট্রির সাথে জয়েন্ট ভেঞ্চারের যে কাজগুলো হচ্ছে, সে টাকা দিয়ে হলো চট্টগ্রামের ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু আরও এগিয়ে যায়। আমি মনে করি যে এই মুহূর্তে চট্টগ্রামের মেয়র হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই যে এটা আসলেই খুবই দরকার। এবং এই প্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের আসলে চট্টগ্রামের যেহেতু বেশ কয়েক মাস দায়িত্ব কেউ ছিল না, যার কারণে চট্টগ্রামের বর্তমান রাস্তাঘাটের অবস্থা বিভিন্নভাবে খুব বেসামাল অবস্থায় আছে। ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের দোয়ায় আমি দ্রুত দায়িত্ব নিয়ে চট্টগ্রামের যে মূল সমস্যা জলাবদ্ধতা, আমি কিন্তু স্পষ্ট বলে রাখছি জলাবদ্ধতার যে প্রকল্পটি সিটি কর্পোরেশনের মাধ্যমে হওয়ার কথা ছিল, সেটি 2016 থেকে সিডি এর মাধ্যমে হচ্ছে, প্রায় 11,000 কোটি টাকার বরাদ্দের এই প্রকল্পটা হয়তো আরও বাড়তে পারে, সেটা 26 সালে হয়তো শেষ হবে, তখনই জলাবদ্ধতার একটি রেজাল্ট আমরা পাবো। কিন্তু আমি যেটা মনে করি যে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমার দায়িত্ব আছে, আমি তাই মনে করি যে এখানে যারা সেবা প্রদানকারী সংস্থা আছে, সিডিএ সহ আপনার পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে, ওয়াসা থেকে শুরু করে, ট্রাফিক বিভাগ থেকে শুরু করে, পুলিশ কমিশনার থেকে শুরু করে, টিএনটি থেকে শুরু করে, যেসব সেবা প্রদানকারী সংস্থাগুলো, আমি আটমোস্ট ট্রাই করব সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করে চট্টগ্রামকে একটি প্ল্যান্ড সিটি করার জন্য। সেক্ষেত্রে আমি সবার সহযোগিতা কামনা করছি, কারণ আসলে এটা একটা সিস্টেমের ব্যাপার। আমরা অনেকদিন থেকে বলে আসছি একটা নগর সরকারের কথা, বাট এটা একটা সরকারের সদিচ্ছা যদি ইনশাল্লাহ থাকে, যদি নগর সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে পরে এই উন্নয়নগুলো কিন্তু পরিকল্পিতভাবে হবে। কাজে এটা একটা সিস্টেমের ব্যাপার, সেটাও একটা আমার মনে হয় মাননীয় উপদেষ্টা উনি সবচেয়ে অভিজ্ঞ, এবং উনি আসলে ইনফ্যাক্ট ওনার সাথে তো সবারই ভালো সম্পর্ক আছে, এই দিক দিয়ে যদি এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আগানো যায় তাহলে সেবা প্রদানকারী সংস্থা সবগুলো দে ক্যান ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা সিটি কর্পোরেশন, সো দ্যাট আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা চিন্তাভাবনার মধ্যে আনি, আমরা একটা প্ল্যান্ড সিটি আমরা করতে পারবো, শুধু চট্টগ্রামের জন্য নয়,
তা ঢাকা সহ অন্যান্য রাজশাহী খুলনা সব জায়গায় ছিলাম। ইতিমধ্যে আমি এই কয়েকদিন ঢাকায় ছিলাম, আমি ঢাকা সিটি কর্পোরেশন দেখেছি, তাদের কাজগুলো দেখেছি, আমি রাজশাহী গিয়েছি, রাজশাহী সুন্দরভাবে তারা সাজিয়েছে। আর রাজশাহীতে একটা সুবিধা হচ্ছে, রাজশাহীতে আপনারা জানেন যে মানুষ খুবই কম, 10 লক্ষ 11 লক্ষ মানুষ এবং ভোটার হচ্ছে 3.5 লক্ষ, চট্টগ্রামে প্রায় 70 লক্ষ অধিবাসী আছে। আর আমাদের ভোটার হচ্ছে, আমরা 21 সালে যখন নির্বাচন করেছি তখন 20 লক্ষ ভোটার ছিল, কাজে এটা একটা বিগ সিটি। বাট আমার মনে হয় ইনশাল্লাহ, আমি যদি এটা মনে করি, এই শহরটা শুধু আমার একার নয়, এই শহরটা হচ্ছে আমাদের। যদি এই কথাটা যদি আমরা মনে করি, আমরা যদি দেশপ্রেম সততার সাথে আমরা যদি কাজ করে এগিয়ে যেতে পারি, আশা করি চট্টগ্রাম শুধু বাংলাদেশে নয়, এই সাউথ এশিয়ার মধ্যে গর্ব করে বলতে পারবে যে ইনশাল্লাহ আমরাও এগিয়ে যেতে পারি অ্যাডভান্সড কান্ট্রির মতো। কাজে চট্টগ্রামকে নিয়ে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে সবাইকে নিয়ে চট্টগ্রামকে নিয়ে চিন্তা করতে হবে, কারণ চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমি ইনশাল্লাহ আমার স্যার যে কথা বলেছেন, গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি, এটা কিন্তু আমার নির্বাচন ইশতেহারে ছিল, কাজে এই ইশতেহার পূর্ণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, ইনশাল্লাহ দেখা হবে আবার।